Queso, pasta, me quiero ser bien pelado. ইলিশ পোলাও রান্না করার জন্য আমি এটা মোটামুটি কাটাটা আগে কেটে দিচ্ছি। আসলে একটা জিনিস না দেখালে নয় যে এটা আমাদের হচ্ছে পদ্মার ইলিশ, যে পদ্মার ইলিশের ভিতরটা কিরকম লাল টকটকে হয়, এটা অনেক বড় একটা তাজা ইলিশ। এবং এটা এই যে একদম আমরা এই কান সেটা দেখি মাছটা কিনি, পুরো রক্তে ভরা থাকে আমার হাত এবং এই যে পাতিল পুরো রক্তে ভরে গেছে। আর এটা হচ্ছে মোটামুটি ইলিশ মাছটা কিন্তু অনেক বড়, এই যে দেখতে পাচ্ছেন যে একদম পুরো কি বলে যে আমার এক হাতেরও বেশি, এক হাতের চেয়েও বেশি লম্বা বড় একটা ইলিশ। এটা মোটামুটি 3 কেজি ওজনের একটা ইলিশ দিয়ে আজকে আমরা যেটা রান্না করবো সেটা হচ্ছে ইলিশ পোলাও। সো এই মাথাটা এখানে নিয়ে, মানে এত বড় একটা ইলিশ মাছের মাথা হবে, আমরা এই আপনারা চাইলে এই মাথার এই লেজের অংশটুকু আপনারা ভর্তা বানিয়ে খেতে পারেন, আর এই মাথাটা আপনারা শাপলা দিয়ে রান্না করতে পারেন। আমরা যেহেতু এক একদিন এক একটা ভিডিও করবো, তো প্রত্যেকটা ভিডিওতেই আমরা দেখিয়ে দিব এক একদিন কোন ধরনের আমাদের। প্রথমে আমি একটা পিসে দেখছি যে যদি বের করি দেখুন এটা হয় কি না। তো তার আগে কুতাটা থাকো, এবার এটা ম্যাজিকের মতো কেটে যাবে। দীর্ঘদিন রান্না না করলে যা হয়, এবার এটা ম্যাজিকের মতো কেটে যাবে। এই যে এই যে, আর ইলিশ মাছ কাটতে গেলে এখানে একটু থেতলে যেতে পারে, তো এই জায়গাটা আমরা একটু তো এই হলো আমাদের এটা ডিম। এই হলো আমাদের ইলিশ মাছের পিসটা আমরা বের করলাম। তো এই যে ইলিশ মাছের পিসটা মানে একদম হাতের এই থেকে এই পর্যন্ত চলে যাচ্ছে। তো মোটামুটি ধরে আমরা একটা সাথে একটা প্লেট, তো আমাদের ইলিশ মাছ মোটামুটি কাটা হয়ে গেছে। এটা বিশাল বড়, এই যে এখান থেকে দেখেন এইভাবে বিশাল এই যে বড় বড় ইলিশ মাছের টুকরা, এগুলো আমরা এই টুকরোগুলো এই টুকরোগুলোর ভিতরে আজকে আমরা এই 3টা পিস আমাদের রান্নার জন্য নেব। এবং ইলিশ মাছের মাথাটা এই যে বিশাল বড় একটা আমরা আজকে এটা, এখন কথা হচ্ছে যে এত বড় ইলিশ মাছ এটা তো আমরা মাত্র 3 জন মানুষের জন্য রান্না করবো, তো 3 জন মানুষের জন্য আমরা যেটা প্রস্তুত করেছি তা আমরা 3 পিস ইলিশ মাছ নেবো। যে 3 পিস হচ্ছে দেখেন মাছে কি পরিমাণ রক্ত, এটা প্রচুর মানে একদম তাজা একটা ইলিশ। আমি রক্তটা একটু ফেলে নিই, এই যে রক্তটা একটু ফেলে দিলাম, এটা একদম তাজা একটা ফ্রেশ একটা পদ্মার ইলিশ, যেটা বিশাল বড় এত ইলিশ এত বড় ইলিশ মাছ নর্মালি পাওয়া যায় না। তো এটা আমরা এই লেজটা আমরা ভর্তা করে ফেলবো। এটা আপনার এখন বর্ষাকাল, শাপলা দিয়ে আপনারা রান্না করতে পারেন। শাপলা দিয়ে কীভাবে ইলিশ মাছের মাথা রান্না করা যায় সেটা আমরা একসময় দেখিয়ে দেবো। আর এই মাছগুলো যারা একটু কাটা পছন্দ করে না, তারা এই মাছগুলোকে কিন্তু পটল বা বিভিন্ন কচুমুখী দিয়ে রান্না করে খেতে পারেন। আর এগুলো হচ্ছে একটু কাঁটাযুক্ত মাছ, এগুলোকে দিয়ে আপনারা চাইলে কাঁটাযুক্ত মাছ যদি খেতে না চান, আপনার লেবু পাতা দিয়ে এটা এটাকে ঝুরি, ইলিশ মাছের ঝুরিটাও খুব মজা হয়। তো এটা আপনার বিভিন্নভাবে রান্নাগুলো করা যায়। তো আমরা জন্য যা যা লাগবে সেটা হচ্ছে আমরা বড় সাইজের 3 পিস ইলিশ মাছ নিলাম, যে ইলিশ মাছগুলো এটা আমরা কুলের এবং পিঠের দুটা মিলিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমাদের পেঁয়াজ, এটা ব্যারেস্তা করা হবে, এটা পোলার সাথে দেওয়া হবে, এটা মাছ কষানোর জন্য দেওয়া হবে। এবং আমরা 2 টেবিল চামচ এখানে আদা এবং রসুন বাটা একসাথে নিয়েছি। আর এখানে আছে এটা হচ্ছে আচ্ছা এখানে আছে জয়ফল, জয়ত্রী এবং এটা হচ্ছে দারচিনি। তো আর এই হচ্ছে আমাদের এলাচ এবং আলু বোকরা। তো এগুলো হচ্ছে আমাদের মূল ইনগ্রেডিয়েন্ট, আর স্বাদ মতো লবণ তো আমরা দেবই। তো প্রথমেই আমি যেটা করবো সেটা হচ্ছে আমার পেঁয়াজটাকে হালকা আমি পরে ব্যারেস্তা দিব, তার আগে কিছু পেঁয়াজ এখানে দিয়ে নিলাম, যেহেতু আমার তেলটা গরম হয়ে গেছে। এবং এই গরম তেলের ভিতরে আমি এইভাবে এটাকে একটু নেড়ে চেড়ে আমি বাকি পেঁয়াজটা অর্ধেক রেখে দিলাম, এটা আমি ব্যারেস্তা করার জন্য করবো। আর বাকি ননস্টিক এগুলো আমাদেরকে একটু ননস্টিকগুলো আমাদেরকে নর্মালি তারপরে এটা এটা যেহেতু আমি ইলিশ মাছটাকে একটু কষাবো, কষানোর জন্য আমি নিয়ে আসো।
পশানোর জন্য আমরা এটার ভিতরে ওকে তুমি এখান থেকে এক পিস এলাচ দাও ডান হাতে তারপরে হ্যাঁ দাও আর এক পিস দাও আমরা দুই পিস বড় বড় এলাচে সরি দারচিনি দিলাম আচ্ছা ঠিক দুই পিস দিই দুই পিস দিলাম তারপর হচ্ছে আমরা কিছু জয়িত্রী দিলাম এই যে কিছু জয়িত্রী এভাবে ছিটিয়ে দিলাম জয়িত্রী ছিটিয়ে দিলাম যেটা পোলাওটাকে খুবই ঘ্রাণ করবে আর এটা হচ্ছে জয়ফল এই জয়ফলটাকে আমি জাস্ট জয়ফলটাকে আমি জাস্ট আমি জয়ফলটাকে এইভাবে মানে ছুরিতে নিয়ে দিলাম এই সুপারির মতো হয়ে গেল এই সুপারিটা আমি এখানে ছড়িয়ে দিলাম অর্ধেক অর্ধেক দিলাম এটা ঘ্রাণটা প্রপার হয় অলরেডি আমার এই যে পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে তো পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার সাথে সাথে আমি আদাটুকু দিয়ে দেবো আদাটুকু দিয়ে পরে হ্যাঁ তুমি করো তাহলে তুমি আমাকে লবণ দাও আদাটা আদা এবং পেঁয়াজটা পেস্টটা দেখেন চিকন করে হ্যাঁ লবণ দাও এই তো ভাই এখন লবণ দিচ্ছি ও ভাই এটা অনেক ভয় পাচ্ছে লবণ দিতে আমরা পরিমাণ মতো পরে পোলাওতে লবণটা পরে দিব তার আগে মাছটা কষানোর জন্য আমরা পরিমাণ মতো এখানে নিয়ে নিলাম তো এবার আমি একটু পানি দিয়ে বেছা দিচ্ছি এই হালকা একটু পানি দিলাম যাতে আমার পেঁয়াজটা মতো বেরোতে হয়ে গেছে বাকি আমি মাছটা এইভাবে ছেড়ে দিব আমি এই এলাচ আলু বোকরা এগুলো এখানে সব দিয়ে দিলাম মোটামুটি পোলাওটাকে টোটাল প্রসেস করার জন্য আমার যা যা লাগে আমি এই প্রক্রিয়াটা এখানে সম্পূর্ণ করলাম এবার আমি এটার মধ্যে যেটা পাবো টোটাল মশলাটার মধ্যে আমি পাবো হচ্ছে মশলার একটা ফ্লেভার পাবো দারচিনি এলাচের একটা ফ্লেভার পাবো প্লাস আমার মাছের একটা ফ্লেভার পাবো এই টোটাল ফ্লেভারের ভিতরে যখন আমি চালটা কষাবো তখন চালটা খুবই সুস্বাদু হবে তো আমার ইলিশ মাছটা মোটামুটি আমি এক পিস হয়ে গেল আর এক পিস এই যে ইলিশ মাছটা আমাদের দুই পিস আমরা নিলাম এই যে হ্যাঁ ইলিশ মাছটা একটু ধুয়ে যাচ্ছে এই কাঁচামরিচগুলো আমি ছড়িয়ে দিলাম এখন আমার মোটামুটি মাছটা হয়ে গেছে মাছটা আমার রান্না হয়ে গেছে এখন আমি মাছটা একটা প্লেটে উঠিয়ে রাখবো প্লেটে উঠিয়ে রাখবো যেটা হচ্ছে আমি এই প্লেটে মাছটা এখন উঠিয়ে রাখবো এক এই যে দুই এবং এটা যদি একজন খেয়ে শেষ করতে পারবে না আমি আর যেটা বলবো সেটা হচ্ছে আসলে রান্না হচ্ছে একটা টেকনিক তো এখানে আপনি যে জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এটা যদি একটা ইলিশ মাছের ঘ্রাণ এবং এটার ভিতরে বিভিন্ন গরম মশলা একটা ঘ্রাণ সবকিছু মিলিয়ে এটা অন্যরকম একটা ফ্লেভার চলে আসছে এবং আমি এখানে আদা কিছু আদা কিলো 500 গ্রাম চাল এখানে দিয়ে দিলাম 500 গ্রাম চাল দিয়ে দিলাম চাল দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এই কড়াইতে রান্না করবো না জাস্ট আমি এখান থেকে চালটাকে একটু কষিয়ে নিচ্ছি হয়ে যাচ্ছে একটু ব্রাউন ব্রাউন কালার হবে আমি এটাকে পুরোপুরি ব্রাউন কালার করবো না কারণ চালটা আমার আরেকটা বিষয় হচ্ছে চাল ওভার রোস্টেড হলে না জিনিসটা খেতে অতটা সুস্বাদু হয় না এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমি 1 চামচ এবং 2 চামচ গুঁড়া দুধ নিলাম নিয়ে এই দুধটা আমি উপরে এ হচ্ছে আমার পোলাওটা সুন্দর একটা পোলাওর চমৎকার একটা কালার চলে আসছে হালকা একটু গুঁড়ো দুধ হয়েছে আর এটা পেঁয়াজের বেরেস্তটা আস্তে আস্তে করে দেখা যাচ্ছে আর পুরো আমি একটু লবণের পরিমাণটা ঠিক আছে তো
আমি জাস্ট এই হচ্ছে এখন আমার পুরো পানিটা আপনারা নরমালি কুলার রান্না করতে গেলে যদি আপনারা ঝরঝরে করেন পানির পরিমাণটা এক করে দিবেন আর যদি কুলারটা একটু সফট করতে চান তাহলে দেড় কর পানি দিবেন যেমন আমি এখানে এখানে আমি যদি আঙুলটা ভিজাই এই যে আমি ফুটন্ত পানির ভিতরে আঙুলটা ঢুকিয়ে দিলাম এই যে আমার এটা এক করের একটু বেশি আছে আমি মোটামুটি এটা ঝরঝরে করবো এক করের একটু মানে এক কর পুরোপুরি পানি আছে এটার ভিতরে তাহলে আমি দুধটা আর রান্না করার সহজ একটা উপায় হচ্ছে আপনি যখন দ্রুত রান্না করতে যাবেন তখন আপনার এই জিনিসটা প্রসেস হতে হতে আপনার বাকি কাজগুলো শেষ করে ফেলবেন তাহলে আমি এই মাছগুলোকে ছেড়ে দিব প্রথমে বিসমিল্লা একটা দুইটা তিনটা ঝোলটা অনেক মজা করে তো পোলাওটা দমকা জালে আমি দেবো না এটাকে একটু আমি জালের আঁচটা কমিয়ে দিচ্ছি এবং এই হালকা আছে পোলাওটা এখন হতে থাকবে মাছ সাথে মাছটা সেদ্ধ হবে চাল এবং মাছের একটা সুন্দর সমন্বয় সাথে একটা সুন্দর স্পাইসির একটা ফ্লেভারে ইলিশ পোলাওটা খুবই পারফেক্ট একটা পোলাও হবে আশা করা যায় তারপর আমি সর্বশেষ একটু দেশি ঘি ব্যবহার করব আর পেঁয়াজের বেরেস্তাটা আমার পুরো পোলাওটাকে খুবই সুস্বাদু করবে আর বেরেস্তা করার নিয়ম হচ্ছে আপনার বেরেস্তাটা কিন্তু যত পেঁয়াজটা যত পাতলা হবে বেরেস্তাটা তত সুন্দর হবে আর পেঁয়াজটা যত মোটা হবে তখন আপনি দেখা যাবে এটা নরম একটু নরম হয়ে যায় এটা ক্রিস্পি করতে হলে আপনাকে এটা পাতলা করতে হবে এবং এটা প্রথমে আপনি যখন বাদামি রঙটা এসে যাবে তখন আপনি চুলাটা বন্ধ করে দিতে হবে কারণ শেষ মুহূর্তে দ্রুত পুড়ে যায় এটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সুবাস আসছে ইলিশ মাছটা কিন্তু আমার একদম এই যে আপনারা দেখেন এই যে ইলিশ মাছটা কিন্তু ঠিক যেমন ছিল এমনটাই আছে একচল্লিশ মাস একটু ভেঙে গেছে তো এই হচ্ছে আমাদের আর এই যে বেরেস্তাগুলো খুব সুন্দর এগুলো উপরে ছিটানো আর মোটামুটি আমি লবণটা দেখলাম তো আচ্ছা পারফেক্ট একটা ওয়েল কুক হয়েছে আর এই ঘিটা হচ্ছে আমাদের দেশি ঘি আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমি জাস্ট এইভাবে ভেঙে ভেঙে টুকরো করে ছড়িয়ে দিব যাতে আমার ঘিয়ের স্বাদটা আমি সাথে সাথে পেতে পারি এই যে ঘিটা এই যে ঘিয়ের পোলে আস্তে আস্তে এখন এটা একটু দম নেবে তো পোলাওটা মোটামুটি ঝরঝরা হইলো কি না সেটা আমি আপনাদেরকে বলছিলাম যে দেড় কর পানি দিলে আধা কেজি চালের মানে চালের উপরে দেড় কর পানি দিলে পোলাওটা ঝরঝরা এটা কি পরিমাণ ঝরঝরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম ঝরঝরা হচ্ছে একটা পোলাও বাট খুবই সফটি হবে আর এবার এটার উপরে আমি জাস্ট এই যে আমাদের ইলিশ পোলাও রিভিউ দিবে ফারজানা আমি কিন্তু অত ভালো রিভিউ দিতে পারি না তারপর আমি আসলে ট্রাই করব দেখি কি হয় আসলে আমি অনেস্টলি রিভিউ দিব যদি দেখি মজা হয়েছে তো মজা হয়েছে আর যদি দেখি মজা না হয়েছে তাও আমি বলে দিব কোনো ব্যাপার না ওকে আপনি আমাকে হচ্ছে বাটিটা দিয়ে দেন যেহেতু কাটা ফেলতে হবে ওকে সো ফার্স্ট টাইম একটা ইলিশের ডিম পেলাম বিসমিল্লাহ
এটা মানে কোন জিনিসটা কম আছে লবণ ঠিক আছে পারফেক্ট চাল সিদ্ধ ঠিক আছে পারফেক্ট এটা চালের মধ্যে ঘি এর গ্রাইন্ড পাওয়া যাচ্ছে চা তারপর বেরেস্তা বা মশলার যে ফ্লেভারটা এটা কি ঠিক আছে সবকিছু পারফেক্ট বাট একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগতেছে যে সেটা হচ্ছে আমি লাইক ইলিশ পোলাও খাচ্ছি যে ইলিশের যে একটা ঘ্রাণ এই জিনিসটা আসলে এটা কিন্তু একটা বিশাল আকারের ইলিশ যেটা ক্যামেরায় হয়তো বোঝা যাবে না যেটা 3.5 কেজি সরি 3.25 কেজি ওজন যেটা নরমালি পত্রিকায় চলে আসার কথা এত বড় ইলিশ দেখলে এটা সাংবাদিকরা রিপোর্ট করতে পারত এটা মানে তো ফাইজা ফাইজা সে এখন শুনবে না সে খেলায় খুব ব্যস্ত তবে সিরিয়াসলি একটা কথা না বললি না নিজের ভিডিও নিজে দাও কেমন লাগে মামনি আমরা এটা দুজনে মিলে রান্না করছি না হ্যাঁ তাহলে ও ফাইজার কিউকাম্বার ওকে এবার ফাইজার রিভিউ দিবা মুখে নাও বাবা মজা সব কিছু ঠিক আছে পারফেক্ট ওকে সত্যি নাকি মিথ্যে সত্যি পারফেক্ট হইছে এটা খেয়ে কি সবাই অ্যাপ্রিশিয়েট করবে হ্যাঁ বাবাকে খুশি করার জন্য বলতেছ না তো কোথায় তুমি তুমি কি আমাকে হ্যাপি করার জন্য বলতেছ নাকি রিয়েলি বলতেছ অনেস্টলি বলতেছ তুমি এটা কততে কত দিবা 10 আউট অফ 10 থ্যাংক ইউ একদম 10 আউট অফ 10 ইয়ে তো ঠিক আছে সবাই ভালো থাকে সুস্থ থাকে ইলিশের এই রেসিপিটা আমি আপনাদের জন্য আজকে রাখলাম যদি ইলিশ পোলাও যারা যারা বাসায় হচ্ছে এই রেসিপিটা ট্রাই করতে চান অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টসে জানাবেন যে কেমন হইছে আপনারটা কেমন হইছে আপনাদেরটা কেমন হইছে বা এই রেসিপিটা কি পারফেক্ট ছিল কিনা এটাও জানাবেন ওকে সবাই আমরা ভালো থাকি সুস্থ থাকি দোয়া করবেন আল্লাহ হাফেজ নতুন নতুন ভিডিও পেতে আরো লাইক দিবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ